শুভ মধ্যাহ্ন। ঢাকা ট্রিবিউনের 12:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাসমিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেরি উদ্ধারের প্রয়োজনে বেসরকারি সহায়তা, বিআইডব্লিউটিএ। 3 রানের আক্ষেপ বাংলাদেশের। G20 সম্মেলন শুরু আজ। খাদ্য সংকট কাটাতে জনগণকে কম খাওয়ার নির্দেশ কিম জংয়ের। আজ বাড়ি ফিরছেন শাহরুখ পুত্র আরিয়ান, মানতে হবে 14 শর্ত। এবারে বিস্তারিত সংবাদ। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে প্রয়োজনে বেসরকারি সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। তিনি বলেন, এখন আমরা চেষ্টা করছি ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করার জন্য। দরকার হলে যানবাহন উদ্ধারের পরে ফেরি বিষয়ে চিন্তা করা হবে। শুক্রবার 29 অক্টোবর বেলা 11:00 দিকে পাটুরিয়ার ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলার সময় ঘটনাস্থল পরিদর্শনে এসে একথা জানান তিনি। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও 3 রানে হেরেছে বাংলাদেশ। এর ফলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের জন্য। 143 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 139 রান করতে পারে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য 13 রানের প্রয়োজন ছিল টাইগারদের। ব্যাটিংয়ে তখন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। বাউন্ডারিহীন আন্দ্রে রাসেল ওই ওভারে রিয়াদ আফিফ 9 রান নিতে পারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত G20 সম্মেলন আজ শুরু হচ্ছে। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারী ইস্যু গুরুত্ব পাচ্ছে। গতকালই ইতালির রোমে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে G20-ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়ায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এখন উত্তর কোরিয়ার খাদ্য সংকট কাটানোর জন্য জনগণকে কম খাওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। উত্তর কোরিয়ার খাদ্য সংকট 2025 সাল পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সীমান্ত বন্ধ করার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে, যা 2020 সালে কোভিড-19 সংক্রমণ রোধ করার জন্য আরোপ করা হয়েছিল। বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন মঞ্জুর হয় বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছিল আদালতের আনুষ্ঠানিক আদেশের পর গতকাল শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন তিনি, কিন্তু জেলের নিয়ম অনুযায়ী গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছায়নি জামিনের আদেশের কপি, যে কারণে তাকে আরও এক রাত জেলেই থাকতে হয়েছে। আজ শনিবার সব আনুষ্ঠানিকতা শেষে জেল থেকে ছাড়া পাবেন তিনি। এদিকে জামিনে ছাড়া পাওয়ার পর আরিয়ান খানকে 14 শর্ত মানতে হবে। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।